দর্শক, যশোর টিভির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি যশোরের মণিহার এলাকার, একদম মণিহারের সামনের। আপনারা জানেন যে যশোরে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেই বিধিনিষেধের চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ কিন্তু বিধিনিষেধ মানছেন না অনেকেই, এমনটি আমরা এই জায়গাটিতে দেখতে পেয়েছি। এখন এই যে রোডটি দেখছেন এটি যশোর আরএন রোড, অর্থাৎ মণিহার থেকে একটু সামনেই আরএন রোডের যাওয়ার দিকে রাস্তা। এখানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এর এই রোডটি দেখছেন এটি হচ্ছে ঢাকা রোড। ঢাকা রোড দিয়ে আপনি যে চিত্রটি সেটি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, যে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, সেই বিধিনিষেধ অর্থাৎ যশোর পৌরসভা যে চলাচলে মানুষের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেই এলাকা, সেটি যশোর পৌরসভার ভিতরে। সেই রোডের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ঢাকা রোড। ঢাকা রোডের চিত্রটি দেখছেন তো, যশোরে কিন্তু দিন গেলেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন করে 162 জনের নমুনা পরীক্ষা করে 63 জনে আক্রান্ত হয়েছে, এমন তথ্য আমরা সিভিল সার্জনের পক্ষ থেকে পেয়েছি। যার ভিতর সদরে, যশোর সদরে রয়েছে 16 জন, কেশবপুরে রয়েছে 2 জন, ভিকরগাছা রয়েছে 3 জন, অভয়নগরে 14 জন, মণিরামপুর এবং বাঘারপাড়া এই দিনগুলো আক্রান্ত রোগী নেই, 27-13 জন, এবং চৌগাছা রয়েছে 5 জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,294 জন, এর ভিতর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন 6,679 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে 91 জন। উদ্বেগের বিষয় হচ্ছে গত 3 দিনে মৃত্যুবরণ করেছেন 11 জন, অর্থাৎ মৃত্যুর সংখ্যা কিন্তু দিন গেলে বাড়ছে। যেমন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তেমন মৃত্যুর সংখ্যাও বাড়ছে, আমরা এমনটি কিন্তু লক্ষ্য করেছি। এই গত 3 দিনে 11 জন মৃত্যুবরণ করছে, গত কালও 3 জন, আজকে 4 জন মৃত্যুবরণ করেছে। প্রতিদিন এই মৃত্যুর মেশিন কিন্তু ভারী হতে শুরু করেছে যশোর 250 শয্যা হাসপাতালে। এই হাসপাতালে এখন পর্যন্ত রেড জোন যেটি বলা হয় সেই রেড জোনে ভর্তি রয়েছে 67 জন, এবং যে ইয়েল ওজন রয়েছে সেই ইয়েল ওজনেও ভর্তি রয়েছে 75 রোগী। প্রায় 75 রোগী। এই চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। পুলিশের যে চেকপোস্ট বসানো রয়েছে, এবং প্রশাসনের কথা যদি বলা হয়, প্রশাসন তাদের সর্বোচ্চ ভূমিকা রেখে তারা কাজ করছেন, এবং প্রত্যেকটা স্থানেই পুলিশ রয়েছে, ম্যাজিস্ট্রেট রয়েছে, কিন্তু তারপরেও সাধারণ যে মানুষ বিভিন্ন অজুহাতে ঘর থেকে বেরোচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখানে চেকপোস্ট বসে পুলিশ রয়েছে, যে ভ্যানগুলো রয়েছে, অর্থাৎ ইজি বাইক রয়েছে, সেই ইজি বাইকে দুজনের রয়েছে দুর্ঘটনা, যদি কেউ সেক্ষেত্রে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সা একজন করে উঠতে পারবে, যদি বেশি ওঠানো তাহলে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি মাস্ক পরা সবারকে 100% নিশ্চিত করার জন্য প্রশাসন মাঠে রয়েছে, তারা মাস্ক পরতে মানুষকে উৎসাহিত করছেন। যারা মাস্ক পরছে না তাদের মাস্ক বিতরণ করছেন, এবং তাদের মাস্ক পরতে বাধ্য করছেন। যে মোটরসাইকেলগুলো রয়েছে সেই মোটরসাইকেলে 2 জন ওঠা যাবে না, এমনকি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রজ্ঞাপন ছিল মানুষের চলাচলে বিধিনিষেধের, যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপনে ছিল এমনকি যে 2 জন মোটরসাইকেল চলাচল যাবে না, সেক্ষেত্রে যারা 2 জন উঠছে তাদেরকেও কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে, এবং পুলিশ এক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু আমরা বন্ধ দেখেছি, শহরের শপিং মলগুলোও বন্ধ দেখেছি। পাশাপাশি সাধারণ যে ফুটপাতের দোকানগুলো সেগুলোও বন্ধ থাকতে দেখেছি, পুলিশের কড়া চেকপোস্ট বলা যায়। কিন্তু এত কিছু পরও পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেকেই বের হচ্ছেন,
প্রয়োজনে বের হচ্ছেন, বিনা প্রয়োজনে বের হচ্ছেন।